আসবো? হ্যাঁ ডাক্তারের বাসায় বসো এখানে। ডাক্তারের বাসায় এখানে হচ্ছে মাছ, চিংড়ি মাছ, তারপরে মরিচের গুঁড়া হলুদ। শুভ সকাল, এখন হচ্ছে বাজে 11টা। তো আমরা বাসায় চলে আসছি হচ্ছে 7টা সাড়ে 7টার দিকে। তো আসার পরে সারা যেহেতু ঘুম হয় নাই, তাই আমরা একটু শুয়েছিলাম সবাই। তো মোটামুটি 1-2 ঘন্টার মতো ঘুমায় তারপর হচ্ছে গিয়ে উঠলাম। ঘুম ভালো এখনও হয় নাই, চোখ একদম লাল হয়ে আছে। তো যাই হোক, মোটামুটি খালি ফ্রেশ হয়ে শুয়ে পড়ছি, ড্রেস পাল্টানোর সময় পাই নাই। আবরার খুব বিরক্ত করতেছিল, তো আবরার আফিফ ওদেরকেও ঘুম পাড়াই দিছি। তো ওরাও ঘুমাইছে, আফিফের আব্বু ঘুমাইতেছে, ন্যানও ঘুম দিয়ে আমার সাথে একসাথেই উঠে গেছে আর কি। মাশাআল্লাহ কি সুন্দর আম হয়েছে, অনেক আম হয়েছে না? গত বছর তো এই বেশি আসতে পারিনি, এই জন্য দেখি নাই। অনেক আম হয়েছে মাশাআল্লাহ। ওই গাছে হয়েছে, ওই গাছে হয়েছে অল্প না, আছে ওই গাছেও আছে। এইটা যেমন ঝুলে ঝুলে আছে দেখা যাচ্ছে, সেই জন্য আজকে প্রচন্ড রকমের গরম, না হলে ভাবছিলাম আরো কিছু পরিষ্কার করব, আর পরিষ্কার করার শক্তি নাই, কারণ গরমে গলা টলা শুকিয়ে যেতেছে এরকম একটা অবস্থা। আর দেখা যায় কি, এগুলো হচ্ছে মা তো এইভাবে আসলে পরিষ্কার করতে পারে না, হয়তো বা মানুষ টানুষ দিয়ে একটু পরিষ্কার করায়, তা মানুষ পরিষ্কার করলে ওরকম মানে সুন্দর করে করে না, আর মা হচ্ছে দাঁড়াই থেকে কাজও করে না। সো এই জন্য হচ্ছে গিয়ে দেখা যায় আমি যখন আসি ওই সময় আসলে একটু ভালো মতো ডিপ ক্লিন করে দিয়ে যায়, ঠিক আছে? আবার যখন আসবো আসি দেখবো আবার সেই একই রকম অবস্থা হয়ে আছে, ময়লা টলা দিয়ে সামনের দিকে সিঁড়ি টিড়ি সহ সব একদম পানি টানি দিয়ে ভালো মতো পাউডার দিয়ে একদম ই করে দিচ্ছি, কাঁচাই মানে পানি দিয়ে কাঁচাই দিচ্ছি যাতে আর ময়লা না থাকে এরকম অবস্থা। এখন প্রচন্ড গরম লাগছে, তো এখন হচ্ছে রান্নার দিকে যাবো। আর মেহেদি কিন্তু খুব সুন্দর কালার হইতেছে, ভালোই লাগতেছে আমার, যদিও আমার পানি বেশি ধরা উচিত না, তো যাই হোক হাতে পানি লাগে না, আমি মগে করেই পানি নিয়ে কাজ করছি। তো এখন একটু সুন্দর করে ফ্রেশ হয়ে একদম গোসল করে নিতে হবে, রান্নাটার কাজ কিছুটা বাকি আছে ওইটা আগে শেষ করব, তারপরে হচ্ছে গোসলটা করে নিব। আবার হচ্ছে ঘুম থেকে উঠে গেছে, কিন্তু আফিফ এখনও ঘুম থেকে উঠে নাই, ও ট্রেনে ভালো মতো ওদের ঘুম হয় নাই, দোনো ভাইয়েরই সমস্যা হয়েছে, আমরা কেউ ঘুমাই নাই। বাট ওই যে 1-1.5 ঘন্টা একটু ঘুমাইছি, ওতেই শরীরটা একটু ফ্রেশ লাগতেছিলো, তো সেই শক্তি নিয়ে বাকি কাজগুলো করলাম আর কি। ফ্লোরটা খুব সুন্দর করে ধুয়ে দিচ্ছে, কিন্তু আমাদের ঘরের না ফ্লোরটা জানি কেমন মানে ফিনিশিং নিয়ে সুন্দর না, তো সেই জন্য না দেখতে ভালো লাগে না যতই পরিষ্কার করি। হলুদ
দিয়ে লবণ দিয়ে তারপরে হলুদ দিয়ে মরিচ দিয়ে লবণ দিয়ে এভাবে হালকা পানি দিয়ে মেখে রাখবেন। পানি দিবেন না? দি। তাহলে এভাবে বাইরে রাখলে কতদিন ভালো থাকে মা? থাকে। মোটামোটা করে মাখলে এক মাস থাকে। এক মাসের মতো না? মারা সবসময় মানে এরকম মেখে রাখে, হলুদও মেখে রাখে, আবার হচ্ছে মরিচের গুঁড়াও লবণ দিয়ে মেখে রাখে। ওইভাবে দিতে দিতে নাকি অভ্যাস হয়ে গেছে। আর মেখে রাখলে কি ওই এটা ভিজা ভিজা থাকে তো গ্রেভিটা না অনেক সুন্দর ঘন হয়। আমরা গুঁড়া মশলা দিয়ে রান্না করলে গ্রেভিটা ওরকম ঘন হয় না, বাটা মশলা যেরকম ঘন হয় এই গুঁড়া এইভাবে মেখে রাখলে ওরকম মানে ঘন হয়, মানে এটা গ্রেভিটা আমি যতটুকু বুঝলাম। টেস্ট আসলে ওরকম বোঝা যায় না, বাট গ্রেভিটা ওরকম ঘন হয়। তো মা সবসময় এভাবে মেখে রাখে, আগে তো বুঝতাম না, এখন ওই যে কি বলে রেগুলারই দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, তাই আপনাদেরকে একটু দেখালাম। আমি অন্য কোথাও দেখি নাই, মানে আমার শ্বশুরবাড়িতেই দেখছি প্রথম, মানে চট্টগ্রামে আসার পরে মাকে দেখছি এইভাবে করে রাখতে, কিন্তু অন্য কাউকে আমি এইভাবে দেখি নাই। মাটির চুলা বেশি ব্যবহার করা হয় না, মাঝে মধ্যে রান্না বেশি থাকলে তখন ব্যবহার করা হয়। গরম পানি বসাই দিলাম, আপনি আপনার দুজনকে গোসল করাই দেবো সেই জন্য। আপনি বসো বাবা, আসো গোসল করি, আসো। আপনার কোনো খবর নাই, ঘুম দিছে একদম। কি দেখো তুমি আবরা, কই আসছো? দাদু বসায় আসছো? দাদু বসায় কি আসছে? দাদু বসায় আসছে, ঘুমাই গেছে। আর তো আমার বাবাটা উঠতেছে না। উঠো উঠো বাবা, উঠো বাবা, উঠো বাবু, উঠো। হাতের নখ দাঁত একদম ই হয়ে যায়, আর সাদা কাপড় চোপড় ধুইলেও লাল টকটকা হয়ে যায়, এরকম অবস্থা। এই যে দেখেন সকাল থেকে টুকটাক একটু কাজ করছি, কি অবস্থা হয়েছে? আমার বাবা এখন গোসল করবে না বাবা? গোসল করে এসে কাপড় টাপড় সব বাইরে নেড়ে দিলাম। গোসল করে এসেও মনে হইতেছে যে মানে গোসল করি নাই, আবার গোসল করতে গেলে ভালো লাগতো। আর ঠান্ডা পানিতে গোসল করছি তো মানে মোটর ছাড়ার পরে একদম ঠান্ডা পানি উঠতেছিল, ওটাতে গোসল করে অনেক বেশি ভালো লাগছে। কে রে গাড়ি চালা কে? হ্যাঁ এদিকে যাও, সায়ে যাও, রোদে যাও না বাবা, সামনে যাও, এদিকে যাও, চালা। হ্যাঁ এই তো সুন্দর হয়েছে, পা দিয়ে চালাও না, ওইভাবে চালাও কেন? হ্যাঁ ওখানে ইট তো, এখন একটু ঘুরাই নিতে হবে। হ্যাঁ এই তো বুদ্ধি হয়েছে, এবার চালাও। চালাও পা দিয়ে চালাও। হ্যাঁ এবার চালাও। এতগুলো মুরগি চালাও। এই তো হয়েছে, ওইটা ওর জন্য ছোট। এই হয় নাই, হয় নাই, হয় নাই, এই হয়েছে। ওটা তো উঁচা করে তারপর আবার বাড়ি দিতে হবে না? হয়েছে। তখন সুন্দর হয়। এটা হয় না লাঠি দাদু, এটা হয় না। হ্যাঁ আমি মা।
এটা কি গাছ শশা গাছ এইবার কাপড় চোপড় যখন নিচ্ছিলাম তখন একটা মানে কি বলে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে বাসায় পরবো যেই ড্রেসগুলো নিছি, দুইটা ড্রেস নিছিলাম কটনের মধ্যে, কারণ নতুন জামা কিন্তু গরমের মধ্যে পরা যায় না, তো ভাবছি ওই দুইটা নিবো, ওই দুইটা মনের ভুলে ব্যাগে ঢুকাই নেই, এখন এসে দেখি ভরে। সাধারণত মানে কাপড় চোপড় বা জিনিসপত্র একটু খালিই থাকে, তো যখনই আসি বাসায় আজকে আমি লাফিস খালি করে সব কিছু আলমারিতে রাখি, তাহলে ইজিলি ওখান থেকে বের করা যায়, নাহলে লাফিস ঘাইটা বের করতে গেলে সব কিছুর ভাজও নষ্ট হয় আর ঠিক মতো খুঁজেও পাওয়া যায় না, তো কাপড়গুলো এই জন্য একটু গুছাই নিলাম, অন্যদিন আসার সাথে সাথেই করে ফেলি, কিন্তু আজকে ক্লান্ত লাগতেছিল ওই জন্য ঘুমায় তারপর ঘুম থেকে উঠে পরে পড়লাম। আমি ভাবছি কবে মনে নেই ভুলে গেছি অনেক বছর, আমি তোমার কাছে ভাবতাম না কালকে হাতের সাথে আমি দোষী কবে মনে নেই মা চিংড়ি মাছের তরকারি রান্না করবে, মাই বসাবে, এখানে হচ্ছে মা চিংড়ি মাছ, তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পেঁয়াজ এগুলো একসাথে মেখে নিতেছে ভালো করে। মশলাটা এখন একটু ভালো মতো কষাই নেবে, তারপরে সবজি দিবে, আজকে হচ্ছে বরবটি কাঁকরোল আর আলু দিয়েছেন, আলু আদা দিই আর অল্প করে আলু দিয়ে হচ্ছে গিয়ে এই সবজিটা রান্না করবে, একটু ঝোল ঝোল থাকবে, এই যে হচ্ছে চিংড়ি মাছ, ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিলাম, এখন হচ্ছে এখানে সবজি দিয়ে নিয়ে যা দিয়ে আবার বানা
তুমি কোথায় নিয়ে যাবা? আমি এখানে বসবো? এখন কোথায় যাবো? অন্যরকম অনুভূতি, ছেলে হচ্ছে সিএনজি চালায়া, ছেলে মানে আর মামারে নিয়ে যেতেছে। এই ড্রাইভার, ড্রাইভার আপনি নামতেছেন কেন? ওঠেন ওঠেন ড্রাইভার, হাই ড্রাইভার, ড্রাইভার উঠো, বসো, চালান চালান, আর টিকিট লাগবে না তো, কি সুসার তরকারি, সুসার পাপড়। নানু, দাদু কি রান্না করে বলো? দাদু তুমি কি রান্না করো? শশা রান্না করছে। শশা, তুমি শশা খাও না? খাও তো। তাহলে তুমি কি খাও? তাহলে কি খাও তুমি? এই যে ছোলা রান্না করতেছো, ছোলা খাবা? এই যে ছোট দাদু ছোলা রান্না করে, খাবা? কেন ছোলা তো খেতে হয়। আন্টি, এই গাছে রাম মজা হয়? এই গাছে রাম মজা হয়? আম না তো। আন্টি কইতেছে খাইলে সিরা নিয়ে আসো গা, নাহলে বাচ্চাটা নিয়ে যাবো। কালকে ট্রেনে ওঠার পরে ভালোই ছিলাম, কিন্তু যখন থেকে লাগছে, আচ্ছা সেই সময় রাগ থেকে মানে আড়াইটা তিনটা বাজে ওই সময় থেকে এমন মাথা ব্যথা শুরু হয়েছে, মানে মাইগ্রেনের মাথা ব্যথা হলে যেরকম ব্যথা করে ওরকম ব্যথা করতেছে। আর ঘুমাইতে যেহেতু পারি নাই ট্রেনে, সেই জন্য হইতে পারে, তো সেই মাথা ব্যথা এখন পর্যন্ত হইতেছে, মানে সারাদিন এই ব্যথার মধ্যে দিয়ে আসি, ব্যথা কিছুতেই কমতেছে না। এখন বাধ্য হয়ে মনে হইতেছে যে ইফতার করার পরে ই খাইতে হবে, মানে মাথা ব্যথা কমানোর জন্য ওষুধ খাইতে হবে, না হলে কোনো ওয়ে নাই আর কি মাথা ব্যথা কমানোর। ইফতারে সব কিছু মোটামুটি রেডি করে ফেলছি, এখন শুধুমাত্র টেবিলে নিব আর সবাই একসাথে ইফতার করব, এটাই আর কি। আর এই যে এখানে একটা ব্রণ, সে ওঠেও না যায়ও না, মানে দুইটা, এই যে এটা এটাও যায় না এটাও যায় না, আর মুখে আরও ব্রণ হবে, কারণ এই যে আমার এক জায়গা থেকে এক জায়গায় আসলে ওয়েদার চেঞ্জ হইলে আমার হচ্ছে গিয়ে ব্রণ হয়, ঘুমের সমস্যা হলেও ব্রণ হয়, ঠিক আছে, তারও হবে আর কি। ভয় পাবে না, এই যে দেখো।
ইফতারের পর থেকে ওইভাবে আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। আমাদের ইফতারের পরে তো চা খেলাম, দেন হচ্ছে গিয়ে আমরা কিছুক্ষণ হচ্ছে আতশবাজিও ই করলাম, কারণ বাচ্চারা সবাই মিলে খুব মজা পাচ্ছিল। তো ওরাই বলতেছিল যে চাচি একটু রেকর্ড করেন, তখন রেকর্ড করলাম আর কি। আর এই তো তারপরে হচ্ছে গিয়ে কয়েকজনকে মেহেদি দিয়ে দিলাম, তো সেগুলো শেষ করে রাতের খাওয়া দাওয়া করেছি। তারপরে পেজ থেকে একটা লাইভও করেছিলাম। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে টুকটাক আজকের ব্লগ। আর ভাবলাম যে ব্লগটা শেষ করে দিই ঘুমানোর আগে আগে, আর বাড়িতে আসলে নেটওয়ার্কের খুবই সমস্যা, ভিডিও আপলোড দেওয়া নিয়ে খুবই মানে ঝামেলা পোহাতে হচ্ছে। এটা আসলে সবসময় হয়, এই জন্যই বাড়িতে আসলে যে 5-7 দিন থাকি ওই কয়দিন আর আমি ভিডিও আপলোডের ঝামেলায় যাই না। বাট দেখা যায় ভিডিও জমে গেলেও আসলে আপনাদেরও ভালো লাগে না, আমারও তখন পরবর্তী সময় এডিট করতে ভালো লাগে না। তো সেই জন্য চেষ্টা করতেছি কষ্ট হলেও ভিডিও দিয়ে দেওয়ার। তো বড় ভিডিও যদি নাও দিতে পারি আমি ছোট ছোট করে ভিডিও দেওয়ার ট্রাই করব। আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ঈদের অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। আপনি ভিডিওটাকে শেষ করে দাও, আসো বাবা, হ্যাঁ আস্তে আস্তে আসো, বলো আজকের মতো বিদায় নিচ্ছি, এখন মতো বিয়ে নিচ্ছি, হ্যাঁ জার্নিতে চকচক ভিতরে চলে গেছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।